ছোটবেলা থেকেই আমি যা চেয়েছি তেমন কোনো কিছুই পাইনি। আমি ভীষণ আনলাকি, আমার মধ্যে কোনো যোগ্যতাই নেই। মনে মনে তুমিও কি নিজের সম্বন্ধে এরকম ভেবে আসছো? চার পাঁচজন বন্ধুবান্ধবের একটা গ্রুপে তোমার মনের কথাটি তাদের সাথে বলার আশা করে, না না বললে হয়তো ওরা মজা করবে, এই ভেবে পিছিয়ে গিয়েছো। সবাই একসাথে যখন গ্রুপ ফটো তুলছিল, ইস আমার গায়ের রং কালো, আমি দেখতে ততটা ভালো না, মনে মনে এরকম আফসোস করে নিজেকে সেখান থেকে সরিয়ে নিয়ে গিয়েছো, কিংবা সবার পিছনে এক সাইডে দাঁড়িয়ে থেকেছো। সোশ্যাল মিডিয়াতে অনেক দিনের পুরানো বন্ধুদেরকে দেখে, ও আমার সাথেই স্কুলে ছিল কিন্তু এখন ওর জীবন দেখো কত বদলে গিয়েছে, তাহলে আমি কেন এখনো এত কষ্ট করছি, এখনো স্ট্রাগল করে যাচ্ছি? কাউকে কোনো কিছু বলতে না পারা, খুব কষ্ট লাগা, সেই আফসোসের মুহূর্তগুলো। এবার একটা নতুন কোনো কিছু করব, সবাইকে দেখিয়ে দেব, মনের মধ্যে কত আশা। কিন্তু কিছু সময় পর, না না এরকম কিছু করা আমার পক্ষে সম্ভব না, আমার এত ক্ষমতা নেই। যার সাথেই কথা বলি না কেন, নিজের কমজোরি আর খারাপ সময়ের কথা বলা ছাড়া অন্য আর কিছুই বলার নেই। লোক মজাক উড়াবে সেই ভয়ে সেই কাজটি না করা একজন মানুষ। এরকম ধরনের অনুভূতি তোমার জীবনে, তোমার মনে যদি প্রচুর পরিমাণ থেকে থাকে, তাহলে তোমার মনের জোর, তোমার আত্মবিশ্বাস ভীষণ ভীষণ কম, সেটাই তার অর্থ। আরও একটু সহজভাবে বলতে হলে, ভিতরে ভিতরে তুমি নিজেকে ভীষণ ছোটোভাবে দেখো, ছোট করে মাপো। তবে এগুলো জেনে, এগুলো শুনে আশ্চর্য হয়ে যাওয়া কিংবা হতাশ হয়ে যাওয়ার কোনো দরকার নেই, কেননা এখানে তোমার কোনো ভুল নেই। অতীতে কাটানো তোমার সময়গুলো, সেই সময়ে ঘটে যাওয়া ঘটনার স্মৃতিগুলো, কোনো একদিন কোনো এক ব্যক্তি হয়তো তোমাকে বলেছে যে তুমি ভীষণ কালো, তুমি ভীষণ মোটা, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, তোমার কোনো যোগ্যতাই নেই। আর সেদিনের সেই কথাগুলো, সেদিনের সেই অপমানগুলো তোমার অন্তরে এখনও গেঁথে রয়েছে, আর এখন সেগুলোই তোমাকে সামনে এগোতে দিচ্ছে না, তোমার মনে গভীর ভয় তৈরি করে রেখেছে। তবে তুমি চাইলে এগুলোকে ওভারকাম করতে পারো। তুমি যেমনই হও না কেন, চাইলে দুনিয়া জয় করার মতো আত্মবিশ্বাস বুকে ধরে রাখতে পারো। কিভাবে? তাহলে ভিডিওটি আরও কিছু সময় ওয়াচ করো। প্রথম বিষয় হলো সেলফ অ্যাকসেপ্টেন্স। তুমি যেমন মানুষই হও না কেন, নিজেকে নিজে মূল্য দিতে শেখো। আমরা ভাবি আমি ভীষণ কালো, আমি ভীষণ রোগা, এগুলোকেই নিজের কমজোরি ভেবে তারা মনে করে যে তারা কিছুই করতে পারবে না। একবার এভাবেও ভেবে দেখো না, এই দুনিয়াতে যারা সফল ব্যক্তি, যাদের নাম সারা দুনিয়া জানে, যাদের থেকে আমরা অনুপ্রেরণা নেই, তারা সবাই কি দেখতে সুন্দর? ঐশ্বর্য রায়কে দেখে ইন্সপায়ার হওয়া মানুষের তুলনায় আব্দুল কালাম স্যারকে দেখে ইন্সপায়ার হওয়া মানুষের সংখ্যা অনেক বেশি। কালো হোক বা ফর্সা, মোটা হোক বা রোগা, আমি আমাকে মূল্য দেব, আমি নিজেকে সম্মান করব। নিজের জীবনকে নিজের স্বপ্নের মতো করে সাজানোর সমস্ত ক্ষমতাই আমার মধ্যে আছে, এই বিষয়টা মন থেকে সম্পূর্ণ বিশ্বাস করো। কিছু মানুষ এটাও ভাবে যে আমার কোনো যোগ্যতাই নেই। কিভাবে বুঝলে তোমার যোগ্যতা নেই সেটা জিজ্ঞাসা করলে, স্কুলে আমি কখনো কোনো র্যাঙ্ক করতে পারিনি, কোনো দিন কোনো প্রাইজ জিততে পারিনি। অ্যালবার্ট আইনস্টাইন স্কুলে পাশ করতে না পেরে ফেল হয়ে গিয়েছিল। সচিন টেন্ডুলকর দশম শ্রেণীও শেষ করেনি। নিজের জীবন কেবল অন্যের কথাতে ফালতু ভেবো না, সেটাকে নষ্ট করে দিও না। যখন তুমি নিজেকে নিজে মূল্য দেওয়া শিখবে, তখন অন্যরাও তোমাকে মূল্য দিতে বাধ্য হবে। দ্বিতীয় বিষয়, কখনো নিজেকে অন্যদের সাথে তুলনা করো না। সাইকোলজিক্যালি যখন আমরা অন্য কারোর সাথে নিজেকে কম্পেয়ার করি, তখন আমরা কেবল তার পজিটিভ সাইডগুলোই দেখি, তার নেগেটিভ সাইডগুলো দেখতেই পাই না। কারোর কোনো একটা পোস্ট সোশ্যাল মিডিয়াতে দেখে, ওয়াও কি সুন্দর একটা লাইফ, আর আমার লাইফটা কত বোরিং, এরকম আফসোস করতে থাকি। হয়তো তার পার্সোনাল লাইফ আমাদের থেকেও আরও বেশি কষ্টে কাটছে, তার জীবনের সমস্যা হয়তো আমাদের থেকেও অনেক বেশি। কম্প্যারিজন এই বিষয়টা সকল সময় আমাদেরকে পিছিয়ে নিয়ে যায়। অন্যের সাথে নিজেকে কম্পেয়ার করার বদলে নিজেকে নিজের সাথে কম্পেয়ার করো। আগে যা ছিলাম তার তুলনায় আজ কতটা ভালো আছি, এখনও আমাকে আমায় আরও কতটা এগিয়ে নিয়ে যেতে হবে, এই জায়গাগুলোতে নিজের সাথে নিজে কম্পিটিশন করো। তৃতীয় বিষয়ে, নিজের সিদ্ধান্ত নিজেই নিতে শেখো। ভুল হয়ে যাবে না তো, এরকম সন্দেহ প্রথম দিকে থাকতেই পারে, কিন্তু ভুল হয়ে গেলেও কোনো ব্যাপার না, তার জন্য একমাত্র আমি দায়ী থাকব, এই মনোবলের সাথে সেটা শুরু করো।
এতে তোমার আত্মবিশ্বাস নিজের কাছে নিজে অনেক গুণ বেড়ে যাবে। সব শেষে তুমি নিজে ও নিজের কাজকে হতাশাগ্রস্ত নেগেটিভ মানুষদের থেকে যতটা পারো দূরে রাখো। এতে তোমার আস্থা, ভরসা, সাহসিকতা ধীরে ধীরে আরও বাড়তে থাকবে। এই লো সেলফ এস্টিম, আত্মবিশ্বাস ও আত্মসম্মানের কমতি, এটা যে কোনো কারণ মধ্যেই দেখা যেতে পারে, বড় বড় ধনী লোক, ফিল্ম স্টার, বিজনেসম্যান। তবে যে মুহূর্ত থেকে তোমার ভিতরের আত্মবিশ্বাস কমে আসতে শুরু করবে, যেদিন থেকে তুমি নিজেকে নিজে দুর্বল ভাবা শুরু করবে, সেদিন থেকে তুমি তোমার লক্ষ্য থেকে একটু একটু পিছিয়ে আসছো, এটাই তার অর্থ। কিছু কিছু সময় এই লো সেলফ এস্টিম একটা বড় ডিপ্রেশনের রূপ নিতে পারে। এর থেকে বেশি আমি আর সহ্য করতে পারবো না, নিজেকে নিজে শেষ করে দেওয়ার মতো পরিস্থিতি পর্যন্ত চলে আসতে পারে। তাই নিজেকে নিজে দোষারোপ করা বন্ধ করো। ইন্টারনেটে এত ভিডিওর মধ্যে তুমি এই ভিডিওটি দেখছো, মানে তুমি উন্নতির পথেই আছো, সেই পথে কাজ করে চলেছো। সুতরাং একটু একটু করে বদলাবে, একবারে সমস্ত কিছু বদলাবে না। ধন্যবাদ ভিডিওটি এখনো পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানালে অনেক খুশি হব। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, কাল ফিরে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে।